মালয়েশিয়ার যারা যাইতে পারে নাই, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। মালয়েশিয়ার বাংলাদেশ থেকে গিয়েছে 4,76,000, এর মধ্যে যারা যাইতে পারে নাই সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অনেকেই জায়গা জমি বিক্রি করেছে, অনেকে তার শেষ সম্বল গবাদি পশু বিক্রি করে, অনেকে লোন নিয়েছে, অনেকের বিভিন্ন ধরনের কষ্ট করে তাদের কষ্টার্জিত টাকা দিয়েছে বিদেশ যাওয়ার জন্য, যাইতে পারে নাই। কতজন যাইতে পারে নাই সেটা বড় জিনিস, মানে যাইতে পারে নাই। তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে 100টি এজেন্ট, রিক্রুটিং এজেন্ট ছিল, সেই 100টি কম বেশি সবাই, কারো 10 জন, কারো 50 জন, কারো 500 জন, কারো 400 জন, এইভাবে আমাদের হিসাব। এগুলা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম, যেটা হলো কি আপনাদের সাথে বসার পূর্বে আমরা দেখি তাদের বাইরের মতামত, তাদের অ্যাটিটিউডটা কী, তারা যে পাঠাইতে পারল না টাকা নিছে, এই টাকার কী হবে। তখন তারা গতকালকে তো আমরা বসে, গতকালকে আমরা বসেছি এবং তারা সবাই এগ্রি, কেউ বিকাশে টাকা দিয়েছে, কেউ নগদ টাকা দিয়েছে, কেউ জিয়ে দিয়েছে, প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। সেটার জন্য আমি ভাবলাম যে একটা ধাপ তো আমরা মোটামুটিভাবে আমরা এগিয়ে গেছি। এখন প্রথম হলো কি গরিবের টাকাটা রিটার্ন করা, সেটা যখন এগ্রি করেছে তারা 15 দিনের ভিতরে দিবে। আমরা বলেছি যে ডেডলাইন 15 তারিখ, 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা করব, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাদের মাধ্যমে যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে, যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। আমাদেরকে, আমাদের কাছে যারা যাইতে পারে নাই তাদেরও লিস্ট আছে, প্রায় 2,025 জন কমপ্লেন করছে, তাদের ডকুমেন্ট সহ সাবমিট করছে, সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা ডকুমেন্টগুলো রিক্রুটিং এজেন্সির যাদের বাইরা নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে, এবং আমার বিশ্বাস এবার তারা বাইরা বুঝতে পারতেছে, রিক্রুটিং এজেন্টও বুঝতে পেরেছে যে এবার ছাড় দেওয়া হবে না কাউকে। এবং আপনারা যেভাবে শক্ত অবস্থানে আছেন, আমরাও শক্ত অবস্থানে আছি, আমরা সবাই মিলেই এই অবস্থান থেকে আমরা পরিত্রাণ পাব। আপনারা দেখছেন প্রবাস বার্তা।